চাকরিচ্যুত 10,300 শিক্ষকদের গণঅবস্থান মঙ্গলবার নবম দিনে পদার্পণ করেছে। স্থায়ী চাকরির দাবিতে শিক্ষকদের আন্দোলন অব্যাহত রয়েছে। তবে নবম দিনেও শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক বা রাজ্য প্রশাসনের কোনো কর্তা শিক্ষকদের দাবি পূরণের প্রতিশ্রুতি নিয়ে গণঅবস্থান মঞ্চে আসেননি বলে অভিযোগ। তবে শিক্ষকরাও তাদের দাবিতে অনড়। যতদিন না পর্যন্ত তাদের চাকরির ব্যবস্থা হচ্ছে ততদিন পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে ইতিমধ্যেই আন্দোলনের গতি প্রকৃতি পরিবর্তনের দিকে যাচ্ছে। মঙ্গলবার প্রয়াত শিক্ষকদের স্মৃতির উদ্দেশ্যে শোক সভা পালন করা হয়েছে। বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করবেন চাকরিচ্যুত শিক্ষকরা। এদিকে শিক্ষক নেতা অজয় দেববর্মা অভিযোগ করেন, সোমবার রাতে একদল দুষ্কৃতিকারী মোটর বাইক নিয়ে গণঅবস্থান মঞ্চের সামনে এসে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। মঞ্চের সামনে পুলিশ থাকলেও দুষ্কৃতীদের কাউকেই পুলিশ গ্রেফতার করেনি। কিছু দুষ্কৃতিকারী আমাদের এই গণমঞ্চের সামনে এসে অনেক রকম আমাদের সঙ্গে আচরণ করে, যেটা এবং মহিলাদের সঙ্গে যে সব ভাষা তারা ব্যবহার করে সেটা বলার যোগ্য না। যার কারণে আমার আবেদন থাকবো পুলিশ প্রশাসনের কাছে, যাতে তারা আমাদেরকে আরও সাহায্য করে এবং আমাদের এই সময়ের মধ্যে তারা যদি আমাদের ডাকে সাড়া দিয়ে যারা এগিয়ে আসে। কিন্তু অনেক সময় আমরা দেখছি কি তারা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এই কয়েকটা দিনে যা আমরা লক্ষ্য করতে পারলাম, গত 3 দিন থেকে লাগাতার এইগুলি হচ্ছে এবং এই কয়েকটা দিনে আরও এই সংখ্যাটা বেড়ে গেছে। প্রথম 2-3টা বাইক ছিল, এরপরের দিন 4-5টা এবং গতকালকে প্রায় 10-12টা বাইক, যার কারণে আমি রাজ্যের পুলিশের মহানির্দেশক। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।